আমি যাচ্ছি বাড়িতে, গ্রামের বাড়ি বড়বাইতপাড়া। এই যে একটু আগে আমি প্রাইভেট কার থেকে নামলাম, ওই পর্যন্ত পাকা রাস্তায়, এই জায়গার নাম হলো সিঁড়িরচালা। এই সিঁড়িরচালা পর্যন্ত এসে আমাকে প্রাইভেট কার থেকে নামতে হলো। এখন এই রাস্তায় আমি ভ্যান নিলাম, আল্লাহ বর্ষা দেখছেন, এই যে ভ্যানের রাস্তা আমার, এই রাস্তা ইনশাল্লাহ পাকা হবে। 500 মিটার, আধা কিলোমিটার পাকা হওয়ার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটা এবার টেন্ডার হয়েছে আলহামদুলিল্লাহ। আধা কিলো এরকম পাকা হলে আরও থাকবো, আমার বাড়ি পর্যন্ত আরও 1 কিলো থাকবে, 1.5 কিলোমিটার এখান থেকে আমার। তা আজকে আমি এই 1.5 কিলোমিটার এই কাঁচা রাস্তা যাব। প্রথমেই দেখতেছেন এইটুকু যেটুকু এটুকু পাকা হওয়ার কথা আছে, এটা এই টেন্ডার হয়েছে, হবে ইনশাল্লাহ। তারপরে 1 কিলো ওইটা আমাকে এইবার আর টেন্ডার হয় নাই এবং প্রতিশ্রুতি দেওয়া হয় না, আল্লাহ জানে কতদিন ওই রাস্তা হইতে লাগবে। আল্লাহ বর্ষা আমি এখন এই যে এখন ভ্যান থেকে আমাকে নামাই দিল যে এই ব্যান্ড যাবে না, এইটুকু আমাকে আমাকে নাই হাঁটবো, আবার ওই পাশে গিয়ে আমাকে আবার উঠতে হবো। কোন দিকটা যাবো? এটা তো কাদা, যাও যাবি দেখি, যাওয়া যাবে। এই যে হ্যাঁ, এই পর্যন্ত আসছি, আবার একটু জাম করলাম, জাম করলাম, এই আবার ব্যবস্থা। কিছু ফুলের গাছ নিয়েছি আমার ছাদ বাগান থেকে, আবার হাঁটা ধরছি। এই কাদাটুকু পাড়ি দিয়ে আবার যেখানে শুকনা পাবো সেখানে গিয়ে আমাকে উঠতে হবে। আবার এটা হলো সিঁড়িরচালা, এই যে মাদ্রাসা আছে, সিঁড়িরচালা মাদ্রাসা, সিঁড়িরচালা প্রাইমারি স্কুল, মসজিদ এখানে আছে, এই যে বাম দিকে দেখা যাচ্ছে। এখান থেকে সিঁড়িরচালা প্রাইমারি স্কুল থেকে এইদিকে গেছে সারাসিয়া, সারাসিয়া প্রাইমারি স্কুল পর্যন্ত একটা প্রজেক্ট আছে রাস্তা, টাঙ্গাইল প্রজেক্টে। ওটা হলো টোটাল 2.5 কিলোমিটার। তো 2.5 কিলোমিটার মধ্যে এইবার 500 মিটার, যেটা আধা কিলো, এটা স্যাংশন হয়েছে এবং আবার টেন্ডার হয়েছে। এই রাস্তা পাকা হবে ইনশাল্লাহ। তারপরে পরবর্তী ধাপে ধাপে পাকা করতে হবে এই রাস্তা। এখন একটু যাওয়া যাবে, আমি আবার ভ্যানে উঠলাম। এই যে সিঁড়িরচালা আরেকটা মাদ্রাসা হয়েছে, নুরানি মাদ্রাসা নতুন হয়েছে এটা। এরকম এই রাস্তায় যে রাস্তার কথা বললাম, এই রাস্তায় এরকম মাদ্রাসা আছে বেশ কয়েকটা, আরেকটা সামনে একটা বড়বাইতপাড়া মাদ্রাসা আছে, মসজিদ আছে 4-5টা, অথচ এই বাজার আছে। এটা এত ইম্পর্টেন্ট একটা রাস্তা, এটা অবশ্যই এটা সরকার থেকে পাকা রাস্তা করে দেওয়া উচিত বলে মনে করি। সরকারকে ধন্যবাদ জানাই, এই কারণে যে এইবারে আপাতত 0.5 কিলোমিটার পাকা রাস্তা হওয়ার জন্য টেন্ডার হয়েছে, এটা খুবই দ্রুত হওয়া উচিত সম্পূর্ণ। আজকে এটা তো বর্ষাকাল, শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস যদি বৃষ্টি হওয়ার কথা, কিন্তু আজকে বৃষ্টি নেই দেখে আমি যেতে পারছি, যদি বৃষ্টি থাকতো তাহলে আর যেতে পারতাম না। আজকে আমাদের মাদ্রাসার একটা নতুন ঘরের কাজ উদ্বোধন হবে, সেই জন্য আমাকে রিকোয়েস্ট করছে আমাকে আসতে হবো, দোয়ার অনুষ্ঠান আছে। কিন্তু দেখেন কি কষ্ট আমার এই যে যাওয়া, এই এখানে কেমন পানি, যদি বৃষ্টি হইতো তাহলে আমার কী অবস্থা হইতো আজকে। তা আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি নেই, আকাশ দেখেন পরিষ্কার আছে, মেঘ আছে কিন্তু সাদা মেঘ। তা আমাকে ভ্যানওয়ালা বলতেছে নামতে হবে, এই যে রাস্তা পাড়িটুকু দিয়ে আবার ওই পাশে গিয়ে উঠতে হবে, ভ্যানে গিয়েও শান্তি নেই। উঠবো আবার উঠলাম, আমাদের ম্যানওয়ালা বলতেছেন যে মোটামুটি আরেক জায়গায় একটু নামতে হবে, তারপরে যাওয়া যাবে।
আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে মাঠ খালি, এখানে ফসল এখন দেখা যাচ্ছে না, এটা গোনা বলে। এই কিছুদিন পরে এই যে আষাঢ় মাসে, শ্রাবণ মাস শেষের দিকে, ভাদ্র মাসের প্রথম দিকে এখানে রোপা ধান বোনা হবে। আমার ধান গরু যেখানে ঘাস খাচ্ছে, আমরা এখনো বড়বাটপাড়া গ্রামে পৌঁছি নাই। এটা সিরিজ চালা, ওখানে আরো খারাপ আছে রাস্তা। নামবো, আপনারা যে শব্দটা শুনতে পাচ্ছেন, এটা হলো এই ভ্যানের চাকার শব্দ। চাকার শব্দ মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে ভ্যানের, আমাদের কষ্ট না, ভ্যানের কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কাঁদতেছে। আমাদের কাঁদা না হয় বাজি দিলাম, ভ্যানও কাঁদতেছে। যাই হোক, গরিব দেশ, টাকা পয়সা নাই সরকারের, তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, দেশ উন্নতির দিকে যাচ্ছে। তখন এই এলাকায় প্রতি বাড়িতে বাড়িতে খামার আছে, গরুর খামার আছে, তারপরে মুরগির খামার আছে, দেশ উন্নতি হচ্ছে, এলাকায় উন্নতি হচ্ছে। আর আমাদের বড়বাটপাড়ার 80 জন প্রবাসে চাকরি করে তারা, আজকে তাদের নিজেদের অবস্থা ভালোই হচ্ছে, কিন্তু এই রাস্তা করার দায়িত্ব তো আসলে তাদের না, রাস্তাটা আসলে করে দেয় সরকার। যার জন্য এই সবই ভালো আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, হাসপাতাল করে দেওয়া হয়েছে, সবই আছে, কিন্তু রাস্তাটা তো জনগণের দায়িত্ব না। জনগণ রাস্তা করার জন্য জায়গা দিছে, তার এই যে কাউসি বা যে কঙ্কর যেটাকে বলে, সেটা ফেলে রাস্তা শক্ত করে দিছে, কিন্তু পাকা রাস্তা করা, যেটা ইটের সোলিং করা বা এই পিচ ডালা রাস্তা করা, এটা তো জনগণের কাজ না, কী করবে জনগণের যথেষ্ট করে আর কি। এখন যে কাজটা সরকারের, সরকারে কী আর বলবো, গরিব দেশ, ফান্ড কম থাকে নানান কারণে, কাজেই এদিক দিয়ে আমাদের বড় বড় প্রজেক্ট করতে হইতেছে, সেগুলো আমাদের দেশের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার। কাজে নিজেদের একটু কষ্ট করতেই হবে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে, কিছুদিন ধৈর্য ধরলে আমরা এই রাস্তা পাবো ইনশাআল্লাহ। আমরা বড়বাইদের রাস্তা দিয়ে যাচ্ছি, এর আগে অনেক খারাপ ছিল, হেঁটে হেঁটে আসছিলাম, ওটা ছিল বড়বাইদের আগের টুকু, এখন এইটুকু একটু ভালো আছে। যেটুকু দেখতেছেন, মানে এসএক মেম্বারের বাড়ির কাল দিয়ে আর কি, একটু একটু শুকনো আছে, এটা একটু ভালো চলতে, সমস্যা হলো আর একটু সামনে গেলে। আর যদি বৃষ্টি থাকতো তাহলে আজকে আর আসা সম্ভব হইত না। আমাদের গ্রামে যে বড় বাইদ নামে একটা বাইদ আছে, সেই বাইরটা ওই যে ওইটা ওইটার টানেই বা এই যে যেখানে উচ্চগলা একটা পাহাড়, এই সেখানে যে এরকমটা রাস্তা, ভ্যান নিয়ে যায়, তারপরে বাইক নিয়ে যায়, এই কষ্ট। আমি সব দেখাতে পারছি না, আমি নিজেই ঠিক থাকতে পারতেছি না। এই যে আমাদের বাইক, বড় বাইক,
এই যে আমাদের প্রিয় বড় ভাই, এই ভাইদের নাম অনুসারে আমাদের গ্রামের নাম হচ্ছে বড়বাইপাড়া। আমার শৈশবের শৈশবের স্মৃতি বিজড়িত আমার বড় ভাই, যেখানে যে পানি থাকে জোড়া বলে, এই জোড়াতে আমরা এই যে পানি দেখতেছেন আপনারা, আপনি এই পানি দেখে ঘৃণা লাগতেছে না, এই পানিতে আমরা ছোটোকালে সাঁতার কেটেছি, এখনও কাটে। এটা আমাদের কাছে এই পচা পানি বা খারাপ পানি বলে মনে হয়। এই পানিটাই রঙ এরকম, এই যে মাটির রং, পাহাড়ি মাটির রং, রাইট? এইখানে মাছ মারে, যেখানে আমাদের ওই যে ঝোপ চার দেখা যাচ্ছে ওর পিছনে আমাদের বাড়ি বড়বাইপাড়া তালুকদার বাড়ি। ফিরে যাচ্ছি বাড়ি থেকে। যতক্ষণ বাড়িতে ছিলাম বিদ্যুৎ ছিল না, খুব গরম ছিল, বাড়িতে খুবই কষ্ট হলো। আর এই যে আমাদের বড় ভাই, বাড়িতে চলে আসলাম, তো লক্ষ্য করলাম যে এই ক্ষেতে কোনো ফসল নাই। আমাদের মান্না বললো যে এতদিন বৃষ্টি হয় নাই, তাই ফসল লাগানোর সময় যাইতেছে গা, বৃষ্টি হয়েছে এখন লাগানো হবে। এই আমাদের বড় ভাই, আল্লাহ হাফেজ। ফেরার সময় লক্ষ্য করলাম ছোট একটি শিশু গাছে ওঠার জন্য চেষ্টা করছে, এবং ওই যে প্রথম ডাল পর্যন্ত সে উঠেছিল, ওইটা আমি ধরতে পারিনি, এই রেকর্ড করতে পারিনি। এই দেখেন সুন্দর একটি বাচ্চা, কিউট, বাহ।